ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন মাতবরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীর পরিবার। গতকাল নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে বাইপাস আশুলিয়া প্রেস ক্লাবের সামনে আশুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট ভুক্তভোগী পাওনা টাকার জন্য বিচার চাইতে গেলে তার দুই সহযোগী আলমগীর ও শিহাব শিকদার তাকে মারপিট করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকিয়ে রাখে। পরে তার ইচ্ছার বিরুদ্ধে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে চেয়ারম্যান শাহাবুদ্দিন। মানববন্ধনে এ সময় ভুক্তভোগীর পরিবার ছাড়াও স্থানীয় প্রায় অর্ধশত লোকজন উপস্থিত ছিলেন।